আসসালামু আলাইকুম সবাইকে, সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আরও নতুন একটি ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেজা জর্দা সিমাইয়ের রেসিপি। তো এটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটা রেসিপি। তো সামনে যেহেতু ঈদ চলে এসেছে, তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে নিয়েছি কিশমিশ, কাজুবাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম। তারপর আমি নিয়েছি কুড়ানো নারকেল। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলেরও ইউজ করতে পারবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা আর দিয়ে দিব কেটে রাখা বাদাম কিশমিশগুলো। এখন আমি সব কিছু ভালো করে ভেজে নেব। এক মিনিট ভেজে নেওয়ার পর কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে। এখন আমি এর মধ্যে সিমাই দিয়ে দিব। আমি এখানে লাচ্চা সিমাই ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো লাচ্চা সিমাই বা স্টিক যে সিমাইগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারবেন। এখন আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কুড়ানোগুলো আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। আমি এখানে 1/2 কাপ নারকেল কুচি ইউজ করেছি। এখন সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি এভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি একইভাবে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে দেব। এটাকে আমি ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরোপুরি শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, দুধটা শুকিয়ে গেছে। আমি এভাবে ভালো করে নেড়েছি, এটাকে ঝরঝরে করে নেব। এইভাবে নেড়েচেড়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাই। তো আল্লাহ হাফেজ।